আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই বছরটার নাম হলো আমুল হুজন, চিন্তার বছর। দুইজন খুব কাছের লোক, নিয়ারেস্ট ব্যক্তিত্ব, দুইজনই পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ত্বের মধ্যে পড়ে গেলেন। নাম হলো আমুল হুজন, চিন্তা, দুঃখ, কষ্ট, ক্লেশের বছর। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে ডেকে পাঠালেন, আরশে আজিমের সফর করার জন্য আহ্বান জানালেন। সেই সফরের নাম হলো মেরাজ এবং ইসরা। ইসরা এবং মেরাজ দুইটি পার্ট। ইসরা হলো বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদেস পর্যন্ত ভ্রমণ, জমিনের ভ্রমণ। আর মেরাজ হলো ঊর্ধ্বালোক গমন। বাইতুল মাকদেস থেকে যে বিশেষ বাহনের বিনিময়ে সহযোগিতায় আল্লাহ পাকের আরশ পর্যন্ত ভ্রমণ, সিদরাতুল মুনতাহায় গিয়ে আব্দুল কাদের জিলানি ঘাড়ে করে নিয়ে পৌঁছায় দিয়ে আসলেন। কিতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানির জীবনীতে যে আব্দুল কাদের জিলানি রাহিমাল্লাহ বললেন যে এখন আর যাওয়া যাচ্ছে না, এখন আমার ঘাড়ে আপনি বসেন, আমি পৌঁছায় দিয়ে আসি। নাউজুবিল্লাহ মিন যাবে। কত কথা এই প্রসঙ্গে লেখা আছে, কিতাবে লিখেছে, আকিদা ভ্রষ্ট কথা যেগুলি পড়লে শুনলে বুঝলে হতবাক হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ঊর্ধ্বালোকের তার সৃষ্টি কৌশল, আল্লাহ পাকের অসীম ক্ষমতা এবং সুনিপন সৃষ্টি জগৎ, কারুকার্য সব সুন্দর সাবলীলভাবে চলছে এটা সচক্ষে দেখানোর জন্য আর কিছু জরুরি কথা নবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক মেরাজের আহ্বান জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডেকে পাঠালেন। মেরাজ হয়েছে এটা সত্য কথা, কিন্তু কোন তারিখ তো দূরের কথা, কোন মাসে হয়েছে তার সঠিক বিবরণ কোরআন এবং সহিহ হাদিসে আসেনি। কারণ দিবস পালন, সময়কে গুরুত্ব দেওয়া, এরা ইসলামের মূল উদ্দেশ্য নয়। ইসলামের মূল উদ্দেশ্য হলো যেই অর্ডার করা হয়েছে সেই অর্ডারটা ফলো করা। কোন তারিখে কোন অর্ডার নির্দেশ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের তরফ থেকে ওটা আমার জানবার বিষয় নয়। এটার অর্ডারটা কি ফলো করতে হবে সেই অর্ডারটা জানা জরুরি।